রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ইন্টার্ন চিকিৎসক নার্স সহ অন্যান্য স্টাফদের হামলার প্রতিবাদে প্রতিক্রিয়া অনশন করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদুদ্দিন খান। সকাল 10টা থেকে ক্যাম্পাসের শহীদ জোহা চত্বরে প্রতিক্রিয়া অনশন শুরু করেন তিনি। দুপুরে যোগ দেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা। হামলার নিন্দা জানিয়ে ফরিদুদ্দিন খান বলেন, হামলার ঘটনায় একটি বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের দুঃসাহস তারা দেখাতে না পারে।